মা বলতে সারে পাগলি রাত এত গভীর, এত গভীর রাতে ওমর তো আর দেখবে না, আইনের জায়গায় আইন থাক, ওমরের জায়গায় ওমর থাক, পানির জায়গায় পানি থাক, ওমর তো আর দেখবে না। তখন মার কথায় মেয়ে জবাব দেয়, হযরত ওমর বাড়ির পাল্টিয়ে যাওয়ার সময় কানে কথা ডাকতে একটু দাঁড়াই নেন, দেখেন যে আমি ওমর নিয়ে আলোচনা হইতাছে, তো দেখি আমার ব্যাপারে কি হয়, কারণ রাষ্ট্রের জন্য গোয়েন্দাগিরি করা জায়েজ আছে, সাধারণ ভাবে একজন আরেকজনের পিছনে লাগা জায়েজ নাই, গোয়েন্দাগিরি জায়েজ নাই, কিন্তু রাষ্ট্রের আলাদা গোয়েন্দা বিভাগ আছে না নাই, এরা গোয়েন্দাগিরি করা শুধু জায়েজ নাই, এটা তাদের দায়িত্ব রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে। হযরত ওমর তো রাষ্ট্র প্রধান, উনি তো গোয়েন্দা বিভাগের প্রধান, ঠিক না? শুধু সাধারণ কোন গোয়েন্দা না, উনি গোয়েন্দা বিভাগের লিডার। আমার বন্ধু হযরত ওমর দাঁড়ালেন, দেখি কি কয় শুনি। এ হাদিস শুনে কিন্তু মানুষের কথা শুনতে আমরা আবার দৌড় মারিয়ে না, মানুষের ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনা না যায়, যা সুখি করা হারাম। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের পিছনে গোয়েন্দাগিরি করিও না। হযরত ওমর করেছেন, এটা হযরত ওমর রাষ্ট্রপতি, ওনার জন্য এটা জায়েজ আছে, গোয়েন্দা বিভাগের তিনি টপ ম্যান। মেয়েটা মাপ দিচ্ছে, মাপ পানি মিশাইলে ওমর দেখবে না, গভীর রাত, তোমার কথা সত্য কিন্তু ওমরের আল্লাহ তো সব দেখে, আমি কেমনে পানি মিশাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন সকালবেলা, ওনার মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তিনি লোক পাঠাইলেন, যাও ওই অমুক ঘরের মহিলা একটা আছে, মহিলার একটা মেয়ে আছে, দুইজনকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। সকালবেলা রাষ্ট্রের লোক গেল, ওমরের সালাম পৌঁছাইলো, মায়ের কাছে জানাইলো, আপনার মেয়েকে নিয়ে ওমর বলেছে তার রাজ দরবারে যাওয়ার জন্য। মহিলা তো কাঁপতে শুরু করলো, কারণ জানে ওমরের মতো মেজাজি মানুষ আর জমিনে নেই। আল্লাহ জানে কেন ডাকে, আসরের মনে ফুলি, এটা তো স্বাভাবিক, কত রাতে দুধে পানি মিশাইতে কইছি না, কেমনে কেমনে হুইনা লাইছে আল্লাহ না জানে কত। মহিলা তার মেয়েকে নিয়ে কাঁপতে কাঁপতে ওমরের দরবারে হাজির, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহস্র বদনে মা মেয়েকে ইস্তেকবাল জানালেন, আসুন বসুন। মহিলার এবার ভয় কিছু কাটছে, ওমরের হাসি দেখে বুঝছে ঘটনা খারাপ কিছু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রস্তাব দেয়, আপনার মেয়েটাকে আমি আমার পুত্রবধূ বানাতে চাই। ওই দুধ বেচা মহিলা গরিব মানুষ, মহিলা কয় দুধ বেচা খাই, আমি গরিব মানুষ, ঘরে চাল ঠিক মতো নাই, আর ওমর তো দুনিয়ার সম্রাট, উনার ছেলে আমার বউ, আমের বউ বানাই বউ কই। এবার হযরত ওমর বলে, কারণ আছে, গত রাতে তোমাদের আলাপ আমি শুনেছি, যেই মেয়ে আল্লাহকে এত ভয় পায় এমন মুত্তাকি মেয়ে আমার বউ হওয়া দরকার, তাহলে আমি পুত্রের বউ বানাইতে। আমার বন্ধু ইতিহাসবিদ কর লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রজন্ম থেকে, ওই বৌমার পরবর্তী প্রজন্ম থেকে ইসলামের পঞ্চম খলিফা বিয়ে করতে গেলে, বিয়ে করাতে গেলে মেয়েদের চরিত্র দেখা দরকার আছে না নাই? শুধু চামড়া দেখলে হবে না। আরব দেশের অভ্যাস ছিল, বর্তমানেও এটা আছে, মেয়ের সৌন্দর্য দেখা হয়, মেয়ের বংশ মর্যাদা দেখা হয়,
মেয়ের বাবার সম্পদ কেমন আছে তাও দেখা হয়। এগুলো দেখিলাম, ওমর মানা করি না, রাসূল মানা করি না, আমরা বক্তারাও মানা করি না, আপনারা দেখবেন এগুলো দেখা জায়েজ। রাসূল বলেন লিদিনি হাও, আরেকটা আছে তার দিনদারি দেখা হয়, সে চরিত্রবতী কিনা, পর্দাশীল কিনা, কোরআন জানে কিনা, আল্লাহরে ভয় করে কিনা। ও বন্ধু আমার, আল্লাহ হাবিব আবার বলে পন্থর বিদাতিদ্দিন, আমি তোমাদেরকে বলছি সম্পদ কম হলো অসুবিধা নাই, তো যদি তার বংশ মর্যাদা একটু কম হয় অসুবিধা নাই, গায়ের সৌন্দর্য কম হয় অসুবিধা নাই, আর দিনদারি যদি বেশি হয় দিনদারিকে প্রাধান্য দাও, চরিত্রকে প্রাধান্য দাও। তাহলে বাতিয়া দাগা তোমার দুই হাত খুলায় মরিন হোক, এর মানে বিভিন্ন অর্থ হতে পারে। একটা অর্থ এমন হবে, তুমি যদি দিনদার নারীকে বিয়ে করো তার অন্য গুণ কম থাক, আল্লাহ তোমার ঘরটাকে জান্নাতের সুখ দিয়ে ভরপুর করে দেবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দিনদার মেয়ে বিয়ে করবেন, দিনদার বিয়ে করাবেন বাবা। এক সময় তাই ছিল, বিয়ে করার অনুষ্ঠানে বউ দেখতে গেলে আগের মুরুব্বীরা জিজ্ঞাসা করতো, বিয়ে সাহেব মেয়েরা কোরআন শরীফ পড়তে পারেনি, মেয়েটা বোরকা পড়তে পারেনি, এগুলো আগে জিগাইতো। আর এখন প্রথম তাই হলো, মেয়ে দেখতে কেমন, মেয়ে কতটুকু লেখাপড়া করছে, কি পাশ, এখন বোরকা পরে কিনা, চরিত্র আছে কিনে প্রশ্ন মানুষ ভুলে গেছে, যার কারণেই তো নাস্তিক দিন দিন বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের পেট থেকে আস্তিক হবে, কেমনে নাস্তিক হতেই হবে। ও বন্ধু, সমাজে তো খারাপ সন্তান কেন, প্রথম কারণ মা খারাপ, মা খারাপ, চরিত্রহীন মায়ের অভাব নাই। হাজার হাজার মেয়ে ইউনিভার্সিটিতে কলেজে যায়, গুলশান বনানি গেলে দেখবেন লাখ লাখ মেয়ে হাঁটতেছে রাস্তায়, কত মেয়ে আছে।